সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট জি শিরোনাম ইসরায়েলে হিজবুল্লার বড় হামলা নিউ ইয়র্ক দখল করে নিল রাশিয়া প্রথমবার আটক ভারতীয়দের ফেরত দেয়নি বাংলাদেশের সীমান্ত রক্ষী বাহিনী বিস্মিত ভারতের সীমান্ত রক্ষী বাহিনী ভারতের সরকার বিরোধী আন্দোলনে শেখ হাসিনার উদাহরণ আমরা নয় হারতে যাচ্ছেন ট্রাম্প বললেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন কারাগারে থেকে ব্লেয়ার জনসনের বিরুদ্ধে লড়বেন ইমরান খান এবং জার্মানিতে রেকর্ড সংখ্যক পুলিশের ওপর হামলা দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি শাহজিয়া ইসরায়েলে হিজবুল্লাহ বড় হামলা ইসরায়েল ও হিজবুল্লার মধ্যে উত্তেজনা বেড়েছে লেবালনের বেকা অঞ্চলে ইসরায়েলি হামলার প্রতিক্রিয়া হিজবুল্লার ইসরায়েলি সামরিক অবস্থানগুলোকে লক্ষ্যবস্তু লক্ষ্যবস্ত্র করে হিজবুল্লার গোলান মালভূমিতে ইসরায়েলি সেনা অবস্থানের পাশাপাশি উপরের গ্যালিল অঞ্চলে অন্যান্য লক্ষ্যবস্ত্রতে ঝাঁকে ঝাঁকে রকেট ছড়ে হিজবুল্লা একটি বিবৃতিতে লেবানিস গোষ্ঠীতে বলেছে তারা নাফা ব্যারাকে ইসরায়েলি বাহিনীর গোলান দুইশো দশতম ডিভিশনের সদর দফতর এবং ইয়ার্ডের বেড়াকে দুইশো দশতম ডিভিশনের আর্টিলারি এবং আর্মড রেজিমেন্টের সদর দপ্তরকে লক্ষ্যবস্ত্র করেছে লেবালনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে লেবালনের ছয় নাগরিক এবং দুই সিরীয় শিশু সহ আটজন বেসামরিক ব্যক্তি আহত হয়েছেন লেবালনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানিয়েছে সোমবার অন্তত তিনটি ইসরায়েলি বিমান লেবালনকে বালবেক জেলায় হামলা করে ইসরায়েলি সরকার দাবি করেছে যে তাদের যুদ্ধ বিমান দক্ষিণ লেবালনের আল মানসুরি এবং তাইবেহে হিজবুল্লার রকেট লঞ্চার ধ্বংস করে অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের উত্তরাঞ্চলে মোতায়েন ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে ইজবুল্লার নতুন প্রতিশোধমূলক বিমান হামলা চালানোর কয়েক ঘন্টা পর ইসরায়েলি সোমবারের হামলার ঘটনা ঘটেছে এতে বেশ কয়েকজন শাসক নিহত আহত হয়েছেন আন্দোলনের সোমবারের বিবৃতিতে একইভাবে উল্লেখ করা হয়েছে গাজায় আমাদের অটল ফিলিস্তিনি জনগণের সমর্থনে এবং তাদের বীরত্বপূর্ণ ও সম্মানজনক প্রতিরোধের সমর্থনে সর্বশেষ প্রতিশোধ নেওয়া হয়েছে নিউ দখল করে নিল রাশিয়া ইউক্রেনের দোনেস্কো অঞ্চলে নিউ ইয়র্ক নামে একটি শহর দখল করে নেওয়ার দাবি করেছে রাশিয়া বিশিষ্ট ইউক্রেনীয় শহরটি মূলত একটি শিল্পাঞ্চল রাশিয়ার সঙ্গে লড়াইয়ের ক্ষেত্রে ইউক্রেনের অন্যতম ছিল রুশ সংবাদ সংস্থা রিয়া নৌভস্থির প্রতিবেদন থেকে তথ্য জানা গেছে দনবেশে ক্রমাগত আক্রমণের অংশ হিসেবে গত জুনে রুশ সামরিক বাহিনী নিউ ইয়র্ক ও পার্শ্ববর্তী তোরেস্কো অঞ্চলে বড় ধরনের অভিযান শুরু করে তোরস্কো অঞ্চলটি বেশি কয়েকটি শিল্প শহরের একটি গুচ্ছ জুলাইয়ের শুরুতে রুশ বাহিনী ইউক্রেনীয় সদস্যদের তোরস্কের উত্তর উপকণ্ঠের ছেলে দিয়ে শহরের কেন্দ্র বাঘ দখল করে নেয় এবার নিউ ইয়র্ক শহরটিও রাশিয়ার দখল এলো নিউ ইয়র্ক ইউক্রেনীয় সৈন্যদের অন্যতম গুরুত্বপূর্ণ ঘাঁটি হওয়ায় এই শহরটির দখল রাশিয়ার জন্য আশীর্বাদ হয়ে দেখা দেবে কারণ এই শহরটি দনবাসে ইউক্রেনের অন্যতম দুর্ভেদ অঞ্চল তোরেস্কের বাকি অঞ্চলগুলো দখলের পথ খুলে দেবে দুই চোদ্দশো সালে ইউক্রেনের ময়দান বিদ্রোহের সময় থেকে ইউক্রেন ও সেনাবাহিনী এই অঞ্চলটি নিয়ন্ত্রণে রেখেছিল নিউ নামের এই ইউক্রেনের শহরটির উনিশ শতকে প্রতিষ্ঠিত হয় তবে শহরটির যাত্রা শুরু এবং নামের উৎপত্তি কিভাবে সে বিষয়ে এখনো বিস্তারিত তথ্য পাওয়া যায় না তবে বেশ কয়েকটি গণমাধ্যমে বলা হয়েছে শহরটির নামকরণ মূলত শহরটির মূল বাসিন্দাদের সঙ্গে যুক্ত এই শহরটির মূল বাসিন্দারা জার্মান মোনাইট বংশোদ্ভূত তবে অনেকের দাবি একজন অবসরপ্রাপ্ত রুশ অফিসার বিখ্যাত আমেরিকান শহরের নাম অনুসারে তার এসেন্টের নামকরণ করার সিদ্ধান্ত নিয়েছিলেন উনিশশো সালে তৎকালীন সোভিয়েত রাশিয়ার কর্তৃপক্ষ এর নাম পরিবর্তন করে নফগরোদস্কয় রাখে রুশ ভাষায় শব্দটির আক্ষরিক অর্থ নিউ টাউন দু সালে ইউক্রেনের পার্লামেন্ট নিউ ঐতিহাসিক নাম পূর্ণ বহাল করে বাংলাদেশ সীমান্তে প্রথমবার আটক ভারতীয়দের ফেরত দেয়নি বিজেপি বিস্মিত বিএসএফ বাংলাদেশের চাপাই নবাবগঞ্জ সীমান্ত দিয়ে গরু কালে গত রোববার আঠারোই আগস্ট পাঁচ ভারতীয় নাগরিককে আটক করে বাংলাদেশের সীমান্ত রক্ষী বাহিনী বা বিজিবি এরপর বিজিবির সঙ্গে কয়েক দফা পতাকা বৈঠক হলেও তাদের ফেরত হয়নি বলে জানিয়েছেন ভারতের সীমান্ত সীমান্তরক্ষী বাহিনী বা বিআইএসএফ বিগত কয়েক বছরের মধ্যে অনুপ্রবেশকারী ভারতীয়দের বিজিবি ফেরত না দেওয়ায় ঘটনা এটাই প্রথম বলে জানিয়েছে বিএসএফ শীর্ষ কর্মকর্তারা এমন ঘটনায় রীতিমতো বিস্মিত তারা জানা যায় রোববার সকালে নবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার রঘুনাথপুর সীমান্তে পদ্মা নদীতে নৌকায় করে তিনটি গরু পাচারকালে কালে অস্ত্র সহ পাঁচ ভারতীয়কে আটক করে বিজিবি আটক ভারতীয় চোরা কারবারীরা হলেন মুর্শিদাবাদ এলাকার রতন সিংহের ছেলে দীপ বাইতুল হলদারের হলাদারের ছেলে রনি হলাদার মৃত রফিকুল ইসলামের ছেলে সরফরাজ ইসলাম আলেখ শেখের ছেলে আসলাম শেখ ও মেনাউলের ছেলে অলিল মহালার তিপ্পান্ন বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মরিল চামান বিষয়টি নিশ্চিত করেছেন মঙ্গলবার বিশি আগস্ট ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস এর খবরে বলা হয়েছে গত রোববার সোমবার বিজেপির বিএসএফ এর মধ্যে কয়েক দফা পতাকা বৈঠক হলেও আটক ভারতীয়দের ফেরত দিতে রাজি হয়নি বাংলাদেশ কর্তৃপক্ষ বিএসএফ এর একজন জ্যেষ্ঠ কর্মকর্তার দাবি গত সতেরোই আগস্ট রাতে মালদার নদী সীমান্ত দিয়ে বাংলাদেশের পাচার করা গবাদি পশু উদ্ধারের জন্য পাঁচজন লোককে ভাড়া করেছিলেন একশো পনেরো ব্যাটালিয়নের বিএসএফ সদস্যরা তিনি বলেন আমাদের কর্মীরা নদীতে একটি সন্দেহজনক বস্তু ভাসতে দেখলে অবিলম্বে রেডিওর মাধ্যমে কুইক রিয়াকশন কিংবা কিউ আরটি এবং ইঞ্জিন ফিডের যে কান্ট্রি বোট বা ইএফসি বি কর্তৃপক্ষের সতর্ক করে তখন পাঁচজন মাঝিকে নিয়ে দুটি ইএফসি নৌকা ঘটনাস্থলে পৌঁছে দেখে কলাগাছের সঙ্গে বেঁধে কয়েকটি গরু পাচার করা হচ্ছে পশুগুলোকে বাঁচানোর চেষ্টা করার সময় একটি নৌকায় যান্ত্রিক ত্রুটি দেখা যায় এবং প্রবল ভেসে যায় এ সময় দ্বিতীয় নৌকাটি ত্রুটিপূর্ণ নৌকাটি ট্রেনে নেওয়ার চেষ্টা করেছিল কিন্তু নদীর পানির উচ্চতা এবং প্রবল স্রোতের কারণে উভয় নৌকাই অসাবধানতা বশত বাংলাদেশের জলসীমায় প্রবেশ করে সেখানে এই পাঁচজনকে আটক করে বাংলাদেশ বর্ডার গার্ড বা বিজিবি বাহিনী হিন্দুস্তান টাইমস এর খবর অনুসারে সঙ্গে সঙ্গে দক্ষিণ বঙ্গ সীমান্তের সদর দপ্তর ও ঊর্ধ্বতন কর্মকর্তারা বিজিবি সদস্যদের ফোন করে বিষয়টি জানান কিন্তু বিজেপি জোয়ানরা আটক পাঁচ ভারতীয়কে ছেড়ে দিতে অস্বীকার করলে একটি পতাকা বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে বিএসএফ কর্মকর্তারা দাবি করেন অনুপ্রবেশের ঘটনাটি দায়িত্ব পালন করতে গিয়ে ভুলক্রমে ঘটে গেছে অনুপ্রবেশকারীদের কোন খারাপ উদ্দেশ্য ছিল না তাই দুই সীমান্ত রক্ষী বাহিনীর মধ্যে সুসম্পর্কের স্বার্থে আটক ব্যক্তিদের ফিরিয়ে দেওয়ার অনুরোধ জানায় বিএসএফ কিন্তু বাংলাদেশের বর্তমান পরিস্থিতির কারণে দেখিয়ে আটক ভারতীয়দের ফিরিয়ে দিতে অস্বীকৃতি জানায় বিজেপি সদস্যরা পরে পাঁচ অনুপ্রবেশকারীকে স্থানীয় পুলিশের হাতে তুলে দেওয়া হয় বিএসএফ এর দক্ষিণবঙ্গ সীমান্তের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল বা ডিআইজি কে আর্য ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন পরবর্তীতে বেশ কয়েকবার পতাকা বৈঠকে অনুষ্ঠিত হয় এবং বিজেপিকে সুসম্পর্ক বজায় রাখার স্বার্থে ভারতীয় মাছিদের ফেরত দিতে বলা হয় কিন্তু তারা এতে রাজি হয়নি বিজেপি এই প্রথমবার অসাবধানতা বশত বাংলাদেশে ঢুকে পড়া ভারতীয় মাছদের ফেরত দেয়নি ভারতের সরকার বিরুদ্ধে আন্দোলনে শেখ হাসিনার উদাহরণ বাংলাদেশের ছাত্র জনতার আন্দোলনে পরিণতির ক্ষেত্রে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার টানা হচ্ছে ভারতে পশ্চিমবঙ্গের সাম্প্রতিক সরকার বিরোধী আন্দোলনে বারবার আলোচিত হয়েছে বাংলাদেশ প্রসঙ্গ ও হাসিনার পরিণতির কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতায় বলেছেন ওরা ভেবেছে এখানেও বাংলাদেশের মতো আন্দোলন করে সরকার ফেলা যাবে ভারতের কর্ণাটক রাজ্যে ও কেন্দ্রীয় সরকারকে হুশিয়ারি দিয়ে দক্ষিণের ওই রাজ্যের এক কংগ্রেস নেতা বলেছেন রাজ্যপালের রাস টানা না হলে শেখ হাসিনার মতো তাকেও বিদায় দিতে বাধ্য করা হবে কর্ণাটকের শাসক দল কংগ্রেসের দেওয়া এই হুমকির মধ্যে নিহত রয়েছে মুখ্যমন্ত্রী সিদ্ধারামায়ের রাজনৈতিক ভবিষ্যৎ তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের বিচার প্রক্রিয়া শুরু করার অনুমতি দিয়ে বিজেপি সরকারের নিযুক্ত রাজ্যপাল করেছেন শাসক দলের রোষের মুখে প্রদেশ কংগ্রেস রাজ্যের বিভিন্ন জায়গায় রাজ্যপালের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ করেছে দাবি উঠছে রাজ্যপালের অপসারণের রাজ্যপাল বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশে দলীয় নেতা ও বিধানসভার সদস্য ইভান ডিসুজা হুমকি দিয়েছেন কেন্দ্র যদি রাজ্যপালকে না সরায় তাহলে রাজ্য জুড়ে গড়ে তোলা হবে আন্দোলন সেই আন্দোলনে রাজ্যপালের হাল হতে পারে শেখ হাসিনার মতো সিদ্ধারামের ভাগ্যে কি আছে তা আন্দোলনে বিচারাধীন কংগ্রেসের কাছে এটা বিজেপি জেডিএস এর রাজনৈতিক চক্রান্ত সেই ষড়যন্ত্রে সামিল হওয়ার দরুন তারা রাজ্যপাল থাবরচাঁদ গেহেল্টের বিরুদ্ধে খগরগ্রস্ত নিরস্থ না হলে রাজ্যপালের দশা হাসিনার মতো করার হুমকি আমরা নই হারতে যাচ্ছে ট্রাম্প বললেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন নিয়মিত উস্কানিমূলক বক্তব্যের পাশাপাশি প্রতিপক্ষকে তুচ্ছতাচ্ছিন্ন করার জন্য সাবেক প্রেসিডেন্ট ও রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের তীব্র সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন আসন্ন নির্বাচনে ট্রাম্প হারবেন বলেও মন্তব্য করেছেন তিনি স্থানীয় সময়ে সোমবার উনিশে আগস্ট যুক্তরাষ্ট্রের শিকাগোতে ডেমোক্রেটিক পার্টির সমাবেশে তিনি ট্রাম্পের তীব্র সমালোচনা করেন বাইডেন বলেন ডোনাল্ড ট্রাম্প বলে বেড়াচ্ছেন যে আমরা নাকি হারতে চলেছি কিন্তু বাস্তব সত্য হল আমরা নই হারতে যাচ্ছি তিনি আরো বলেন ট্রাম্প প্রায়ই বলে বেড়ান যে ডেমোক্রেটিক পার্টির অধীনে গত চার বছর ছিল যুক্তরাজ্যের পরাজয়ের বছর কিসের ভিত্তিতে তিনি কথা বলেন আমাকে এমন একটি রাষ্ট্রের নাম বলন্ত যেটি মনে করে না যে আমরা আর বিশ্বকে নেতৃত্ব দেওয়ার মতো সক্ষম নই যদি আমরা সক্ষম না হই তাহলে কে সক্ষম তিনি নিজেকে কি মনে করেন বাইডেন আরো বলেন আমাদের সেনাদের যারা এই দেশের জন্য নিজেদের জীবন উৎসর্গ করে যাচ্ছেন তাদেরকে তিনি একাধিক ভার ভীত এবং পরাজিত বলেছেন কিন্তু তিনি নিজে কি একবার তিনি নিজের দিকে তাকিয়ে দেখেছেন এছাড়া ট্রাম্পের আমেরিকার প্রথম নীতিরও কঠোর সমালোচনা করে বাইডেন বলেন তার এই নীতি বৈশ্বিকভাবে যুক্তরাষ্ট্রের ভাব করেছে ইউরোপের সঙ্গে যুক্তরাষ্ট্রে দূরত্ব বাড়িয়েছে এবং রাশিয়াকে আরো আগ্রাসী করে তুলেছে আর তার মুখে আমেরিকার প্রথম বলেও তিনি ভালদিমির পুতিনের সামনে মাথান্নত করেছেন আমি কখনো এমনটি করিনি এবং কমলা হ্যারিসও করবেন না আসন্ন নভেম্বরে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন রিপাবলিকান পার্টির প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন ট্রাম্প আর বাইডেন সরে যাওয়ায় ডেমোক্রেটিক প্রার্থী থেকে তার বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস কারাগারে থেকে ব্লেয়ার জনসনের বিরুদ্ধে লড়বেন ইমরান খান যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর পদে প্রতিদ্বন্দ্বিতা করতে মনোনয়নপত্র জমা দিয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক ইনসাফ বা পিটিআইয়ের প্রধান ইমরান খান বর্তমানে তিনি রাজনৈতিক মামলায় কারাগারে বন্দি থাকায় তার পক্ষ থেকে একজন প্রতিনিধি এই মনোনয়নপত্র জমা দেন তার দলের পক্ষ থেকে বলা হয়েছে কারাগার থেকে চ্যান্সেলর পদে লড়বেন ইমরান খান তবে শুধু ইমরান খানই নয় এই পদের জন্য লড়বেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার ও বরিথ জনসন ইমরান খানের চ্যান্সেলর পদে প্রতিদ্বন্দ্বিতা করা নিয়ে তার উপদেষ্টা পিটিআই নেতা জুলফিকর বুখারি বলেন ইমরান খানের নির্দেশে অক্সফোর্ড ইউনিভার্সিটির চ্যান্সেলর নির্বাচন দুই হাজার চব্বিশে তার আবেদনপত্র জমা দেওয়া হয়েছে আমরা একটি ঐতিহাসিক প্রচারণার জন্য সবার সমর্থন প্রত্যাশা করছি ইমরান খানের প্রতি লোকজনের আগ্রহ আছে তাই তিনি অক্সফোর্ড ইউনিভার্সিটির চ্যান্সেলর পদে লড়বেন ব্রিটিশ গণমাধ্যম গার্ডিয়ানের খবরে বলা হয়েছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের কনভোকেশন সদরের ওপর চ্যান্সেলর নির্বাচনের দায়িত্ব চ্যান্সেলর পদে প্রতিদ্বন্দ্বিতা করতে ইচ্ছুক যে কাউকে কনভোকেশনের কমপক্ষে দুজন সদস্যদের মনোনয়ন পেতে হবে যাতে তাকে যোগ্য হিসেবে বিবেচনা করা হয় চ্যান্সেলর নির্বাচন সঙ্গে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে বলা হয়েছে আঠাশ অক্টোবর অটম টার্মের তৃতীয় সপ্তাহে অনলাইন ব্যালটের মাধ্যমে কনভকেশন ও নতুন চ্যান্সেলর নির্বাচন করতে হবে নতুন চ্যান্সেলর 10 বছরের জন্য এই পদে অধিষ্ঠিত থাকবেন ঐতিহ্যগত ভাবে চ্যান্সেলর পটি বিশ্ববিদ্যালয়ের স্নাকোত্তরদের জন্য সংরক্ষিত উল্লেখ্য ইমরান খান উনিশশো সালের অক্সফোর্ড থেকে দর্শন রাজনীতি অর্থনীতি নিয়ে স্নাতক পাশ করেন পরে পাকিস্তানের বিশ্বকাপ জয়ী অধিনায়ক ইমরান খান দুই থেকে দুই হাজার সাল পর্যন্ত ব্র্যাকসফোর্ট বিশ্ববিদ্যালয় চ্যান্সেলর হিসেবে দায়িত্ব পালন করেছেন জার্মানিতে রেকর্ড সংখ্যক পুলিশের ওপর হামলা জার্মানিতে দুই হাজার তেইশ সালে দুই হাজার নয়শো উনআশি জন পুলিশের ওপর হামলা হয়েছে দুই হাজার এক সালে এ সংক্রান্ত তথ্য প্রকাশ শুরুর পর এটি সর্বোচ্চ সংখ্যা গত বছরের জানুয়ারিতে লুটসেরাট গ্রামে সংঘর্ষে একশো পঁয়তাল্লিশ জন পুলিশ সদস্য আহত হন এটি কয়লা খনি সম্প্রসারণ করতে চাওয়ায় লুটসেরাট গ্রামটি নিশ্চিহ্ন হয়ে যাচ্ছিল তা ঠেকাতে পরিবেশ কর্মীরা সেখানে উপস্থিত হয়েছিলেন ও সময় পুলিশ বিক্ষোভকারীদের সেখান থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলে দুপক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়েছিল জার্মান ফেডারেল পুলিশ সোমবার তাদের বার্ষিক প্রতিবেদনে জানায় হামলার কারণে গত বছর সাতশো জন পুলিশ আহত হয়েছেন এর মধ্যে জন সদস্য পরবর্তীতে দায়িত্ব পালনে সক্ষম ছিলেন না তদন্ত কাজ এবং আশ্রয়ের আবেদন হওয়ায় ব্যক্তিদের তাদের দেশে ফেরত পাঠানোর সময় পুলিশের ওপর বেশি হামলা হয়েছে এছাড়া রেল চলাচলের নিরাপত্তা দেয়া এবং ফুটবল ম্যাচে চলার সময়ও হামলা হয়েছে হামলাকারীদের আটানব্বই শতাংশ পুরুষ ছিলেন আর প্রায় অর্ধেক হামলাকার ঘটনার সময় মদ্যপ ছিলেন অনেক হামলাকারীকে পুলিশ আগে থেকেই চিন্ত এক চতুর্থাংশ হামলাকারী আগে অপরাধে জড়িত ছিলেন দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরফ